শিক্ষার্থী বন্ধুরা, অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে আমি আছি তৃতীয়ানী পাল, সহকারী শিক্ষক, বালখালি মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। আজ আমি তোমাদের পড়াবো সপ্তম শ্রেণীর বাংলা। আমরা বাংলা ব্যাকরণে কারক বিভক্তি নিয়ে আলোচনা করব। কারক কাকে বলে বন্ধুরা? কারক কাকে বলে এটা আগে জানতে হবে। আমরা কথা বলার সময় বাক্য ব্যবহার করি, এই বাক্যে বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে। এই বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের ছয় প্রকারের সম্পর্ক রয়েছে, তাই কারক ছয় প্রকার। এক নম্বর কর্তৃকারক, দুই কর্মকারক, তিন করণকারক, চার সম্প্রদান দান করে, পাঁচ অপদান করে, ছয় অধি অধিকরণ কারণ। কারক নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা বাক্যের মাধ্যমে কারক আলোচনা করব। কারক যেমন আমরা যখন কারক নিয়ে আলোচনা করব, তখন আমাদের পদ সম্পর্কে বিশেষ ধারণা থাকা প্রয়োজন। আমাদের কারকের বেলায় সর্বপ্রথম ক্রিয়াপদকে নির্বাচন করতে হবে। যেমন একটা বাক্য লিখি, যে বাচ্চা বাচ্চা নাসিরুকে বাচ্চা নাসিরুদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে হস্তে দরিদ্রদের ধন দান করে। বাচ্চা নাসিরুদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে ধন দান করে। এই বাক্যে এই দান করে হলো ক্রিয়া। এই ক্রিয়াকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমরা কারক নির্ণয় করব। কে দান করে? কে দান করেন? কে দান করেন? তার উত্তরে আমরা পাব বাচ্চা নাসিরুদ্দিন। নাসিরুদ্দিন
দুই নম্বর কি দান করে? কি দান করে? তার উত্তরে ধন দান করে। তার উত্তর ধন। তিন নম্বর কোথা হতে দান করে? কোথা না, কি দ্বারা দান করে? কি দ্বারা দান করে? তার উত্তর আমরা পাবো স্বহস্তে। স্বহস্তে। কাদের দান করে? কাদের দান করেন? তার উত্তর পাবো দরিদ্রদের। দরিদ্রদের। কখন দান করেন? তার কখন কখন দান করেন? প্রত্যহ। প্রত্যহ সকালে। কোথা হতে দান করেন? কোথা হতে দান করেন? তার উত্তরে পাবো আমরা রাজকোষ। রাজকোষ। আচ্ছা, এই বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমরা যে বিভিন্ন উত্তরগুলো পেয়ে গেলাম, তাহলে কে দান করেন তার উত্তর যখন আমরা না বাচ্চা নাচের দিন, এটা হলো কর্তিকার। কি দান করেন তার মাধ্যমে যে উত্তর পেলাম ধন, এই ধন হলো কর্মকার। কি দ্বারা দান করে তার উত্তর আমরা পেলাম স্বহস্তে, এই স্বহস্তে আছে করুণকার। কাদের দান করেন? দরিদ্রদের, এই দরিদ্রদের হচ্ছে সম্প্রদায় কারণ। এই নিঃস্বার্থভাবে দান করা, যে দানের মাধ্যমে আমরা দিয়ে ওই জিনিসটাকে ফিরে আর পাবো না। আর কোথা হতে দান করে? রাজকোষ। আমি এটা 6 নম্বরে লিখে ফেলেছি, কারণ এটা হবে 5 নম্বর। কোথা হতে দান করেন তার উপরে আমরা পাবো রাজকোষ, এই রাজকোষ হলো অবদান কারণ। কখন দান করেন এটা হলো অধিকরণ পালক, যখন সময় বুঝালে সেটা হচ্ছে অধিকরণ পালক। তাহলে বন্ধুরা দেখো, আমরা কারক সম্পর্কে সাধারণ একটা ধারণা পেয়ে গেলাম। এখন আমরা কারকের সঙ্গে বিভক্তি একদম সম্পূর্ণ জড়িত, কারক আর বিভক্তি একসঙ্গে এটাকে ব্যাকরণে আলোচনা করা হয় এবং তোমাদের নির্ণয় করা তাও একসঙ্গে করতে হয়। বিভক্তি কাকে বলে? আমরা যেমন কারক, কারক যেমন বলেছি যে বাক্যে বিশেষ সর্বনাম পদের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে কারক বলে। এবারে বিভক্তি কাকে বলে? বিভক্তি হলো বাক্যের ভিতর বিভিন্ন যে পদগুলো থাকে, নাম পদগুলো থাকে, এই নাম পদের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে এই বাক্যের অর্থকে পরিপূর্ণভাবে প্রকাশ করে, এই বর্ণ বা বর্ণ সমষ্টি হলো বিভক্তি।
যেমন তোমাদের আমি একটা বাক্যের ভিতর আমি এটা বোঝানোর চেষ্টা করছি। সন্ধ্যায় সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে, এই একটা বাক্য। এখানে আমাদের এই বাক্যে এই সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে চারটে শব্দ আমরা দেখতে পাচ্ছি। তাহলে মূল শব্দ হচ্ছে সন্ধ্যা, সন্ধ্যা যোগ আমরা এর সঙ্গে নিয়েছি অন্তর্গত সন্ধ্যায়। আকাশে মূল শব্দ হচ্ছে আকাশ, আকাশ যোগ এ, তাই হলো আকাশে চাঁদ উঠেছে, চাঁদ। চাঁদের সঙ্গে আর কোনো শব্দ বা বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়নি, তাই এখানে কিছু না থাকলেও একটা শূন্য আছে আর উঠেছে ক্রিয়াপদ। এখানে আমার কারক হলো এই অন্তস্থ এ শূন্য। তাহলে পূর্ণভাবে বলা যায় বাক্যের অর্থকে পূর্ণভাবে প্রকাশ করার জন্য বাক্যের শব্দের সঙ্গে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়, এই বর্ণ বা বর্ণসমষ্টি হলো বিভক্তি। এই বিভক্তি হলো প্রধানত দুই প্রকার, বিভক্তি দুই প্রকার। একটা হলো এক নম্বরে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, আর দুই নম্বর হলো ক্রিয়া বিভক্তি। নাম বিভক্তি বা শব্দ বিভক্তির সঙ্গে পালকের সম্পর্ক, কারক নির্ণয় করতে গেলে শব্দ বিভক্তি বা কারক বিভক্তির, শব্দ বিভক্তি বা নাম বিভক্তির প্রয়োজন। এই শব্দ বিভক্তি বা নাম বিভক্তির সঙ্গে কারকের সম্পর্ক থাকায় একে কারক বিভক্তি বলা হয়। সেক্ষেত্রে কারক বিভক্তি সাত প্রকার, কারক বিভক্তি বা বিভক্তি বিভক্তি সাত প্রকার। এক নম্বর প্রথমা বিভক্তি, দুই নম্বর দ্বিতীয়া বিভক্তি, তিন নম্বর তৃতীয়া বিভক্তি, চার নম্বর চতুর্থী বিভক্তি, পাঁচ নম্বর পঞ্চমী বিভক্তি, ছয় নম্বর ষষ্ঠী বিভক্তি, সাত নম্বর সপ্তমী বিভক্তি। এই প্রথমা বিভক্তির
চিহ্ন হলো অ, এ, তে। দ্বিতীয় বিভক্তির চিহ্ন হলো কে, কেরে। তৃতীয় বিভক্তির চিহ্ন হচ্ছে দ্বারা, দিয়া, দ্বারা দিয়া করতে। চতুর্থ বিভক্তির চিহ্ন হচ্ছে কে, কেরে। পঞ্চম বিভক্তির চিহ্ন হচ্ছে হতে, থেকে, চে। ষষ্ঠী বিভক্তির চিহ্ন হল র, এ। পঞ্চম বিভক্তির চিহ্ন হল সপ্ত বিভক্তির চিহ্ন হল অ, চিহ্ন তোমরা বুঝতে পারলে। এখন আমরা কারক নির্ণয় করার বেলায় আমরা পড়তে পারি কিরকম, দেখো আরেকটা বাক্য দিয়ে দিয়ে আমি তোমাদের কারকটাকে আর একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। বুলবুলিতে ধান খেয়েছে, এই বাক্যে আমার ক্রিয়াপদ হলো খেয়েছে। আমি তোমাদের আগেই বলেছি যে আমার কারক নির্ণয় করতে হলে প্রথমে ক্রিয়াপদকে নির্বাচন করতে হবে, এবং ক্রিয়াপদকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমরা কারক নির্ণয় করতে পারি। এই খেয়েছে, তাহলে আমরা যদি বলতে প্রশ্ন আসে যে এখানে কর্তৃকারক আছে কিনা, সেটা যদি বলা হয় তাহলে বলতে পারি আমরা যে প্রশ্নটা হলো কে খেয়েছে, কে খেয়েছে, তার উত্তরে আমরা পাবো কি বুলবুলিতে। তাহলে বুলবুলিতে হলো, বুলবুলি হলো কর্তৃকারক, এবং তে চিহ্ন হচ্ছে তে, সপ্তমী চিহ্ন, সে কারণে বুলবুলিতে ধান খেয়েছে তে। তে তোমার এ, তের সঙ্গে এ যুক্ত হচ্ছে, এখন এটা সপ্তমী। বলা যায় যে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। তাই বন্ধুরা, এভাবে যেভাবে তোমাদের বলা হলো আমি দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো কারক এবং কারক বিভক্তি কীভাবে নির্ণয় করতে হয় এবং কাকে বলে। তাহলে তুমি ছোট্ট করে তোমাদের একটা বাড়ির কাজ দিতে পারি, দিতে চাই যে কারক ও বিভক্তি কাকে বলে। সকল কারকের একটি করে উদাহরণ লিখে খাতায় সংজ্ঞা সহ বাড়ির কাজের খাতায় লিখে যখন স্কুল খুলবে তোমাদের, তখন বিষয়ভিত্তিক শিক্ষককে এই বাড়ির কাজের খাতাটা দেখাবে তোমাদের ধারাবাহিক মূল্যায়নের জন্য। তাহলে আজকে আমরা এখানে ক্লাসটাকে শেষ করতে যাচ্ছি। সবাই সুন্দর সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।